দক্ষিণ ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ জায়গা করে নিয়েছেন বলিউডেও। তবে এবার নিজের আতুরঘর দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হয়েছেন এই অভিনেত্রী বলে কানাঘুষো চলছে। বলা হচ্ছে পুরো টাকা নিয়েও শ্যুটিংয়ে না আসায় তার বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, একটি তামিল ছবির জন্য সম্পূর্ণ টাকা নিয়েও শ্যুটিংয়ে আসেননি ইলিয়ানা, যার ফলে বিরাট অঙ্কের ক্ষতি হয় ছবির প্রযোজকের। যদিও এ প্রসঙ্গে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি, তাই এখন সত্যি কি দক্ষিণী ছবিতে নিষিদ্ধ হলেন ইলিয়ানা নাকি এ ঘটনা গুঞ্জনই সীমাবদ্ধ থাকবে। কয়েক মাস আগে শোনা যায় অসুস্থ ইলিয়ানা হাসপাতালের বিছানায় শুয়ে নিজের ছবি দেন সোশ্যাল মিডিয়ায়। শরীরে পানির পরিমাণ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সে সময় প্রায় 3 বোতল স্যালাইন দিতে হয় অভিনেত্রীকে। পরে অবশ্য নিজের স্বাস্থ্যের খবর জানান, স্থিতিশীল রয়েছেন তিনি।